পদ্মা মেঘনা যমুনা টিভির অনিয়মিত আয়োজন। আজকে আমি চলে আসলাম গাজী নাফিউল আলম, সরি খালেদ সাইফুল্লাহ ভাই, খাইদাই ডট কমের আপনার একটু নকল করার ট্রাই করলাম আর কি। তো আজকে আমি চলে আসছি ফুড থেরাপি বিডি চ্যানেলের পক্ষ থেকে গাজী নাফিউল আলম একটা অন্য টাইপের রিভিউ নিয়ে। আজকেও দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশ বুঝে মানে বুঝতে পারছেন যে আমি ঘরেই আসি। হ্যাঁ, আসলে আমি ঘরেই আসি আজকে। তো আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমি কি বাইরে আর ফুড রিভিউ দিতেছি না? দিতেছি আসলে, কারণ হচ্ছে আজকে একটা ফেসবুক পেজ থেকে হচ্ছে খাবার পাঠানো হয়েছে। তো ফেসবুক পেজটার নাম হচ্ছে স্টর্ম ইন ওভেন। তো স্টর্ম ইন ওভেন ওরা হচ্ছে মানে হোমমেড ফুড ডেলিভারি করছে, অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশানে তারা হচ্ছে সব কিছু মানে সতর্কতা মেনে হচ্ছে তারা হোমমেড ফুড ডেলিভারি করছে, এবং হোমমেড ফুড হচ্ছে কলাবাগান এবং ধানমন্ডিতে হচ্ছে ফ্রি ডেলিভারি। তো হচ্ছে কোনো চার্জ লাগতেছে না, আর ধানমন্ডি আর কলাবাগান বাদে অন্য জায়গায় হচ্ছে আপনার চার্জটা ভ্যারি করে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের পেজ। আপনারা অবশ্যই যদি আপনার এরিয়া হচ্ছে ধানমন্ডি বা কলাবাগানের বাইরে হয়ে থাকে তাহলে হচ্ছে তাদের পেজে নক করে অবশ্যই জেনে নেবেন চার্জটা কত, ডেলিভারি চার্জ। আসলে ডেলিভারি চার্জটা হচ্ছে এরিয়া ভেদে আর কি ভ্যারি করে। আর যদি আপনার ফেসবুক পেজে যান তাদের, অবশ্যই তাদের মেনুগুলো দেখতে পারবেন কী কী রয়েছে। তো আমরা দেখি আমাদের জন্য কী কী পাঠানো হয়েছে, চলুন টেস্ট করি এবং আপনাদেরকে জানাই। তো আর একটা খবর হচ্ছে আমাদের মানে ডেসক্রিপশন বক্সে একটা কোড দিয়ে দিব, কোডটা হচ্ছে ফুড থেরাপি বিডি। এই কোড ইউজ করলে আপনারা হচ্ছে মানে তারা মোস্ট প্রবলি উইন্টারের অফার দিচ্ছে, তো উইন্টারের অফার আপনারা মানে আমাদের চ্যানেলের এই কোডটি ইউজ করলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 10% শুধুমাত্র এক মাসে, মানে পুরো ডিসেম্বর মাস জুড়ে আর কি আপনারা এই অফারটি পাবেন। তো আজকে তো বাইরে অনেক শীত আর কি, চরম লেভেলের কুয়াশা পড়ছে, মানে আশেপাশে কিছুই দেখি না, বারান্দায় দাঁড়াইলে মনে হয় সব দুনিয়া আন্ধার হয়ে গেছে, মানে এত কুয়াশা। আসলে তো কুয়াশার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘরে বসি জ্যাকেট ঠ্যাকেট পরে, মানে পুরো একেবারে বুঝতেই আছেন শীত ধরে গেছে আর কি, কী কম। তো শীতে তো চলুন শীত যেহেতু পড়ছে জ্যাকেট ঠ্যাকেট পরে আর কি দেখি ফেসবুক পেজ থেকে আসলে কী পাঠানো হয়েছে। তো জ্যাকেট ঠ্যাকেট পরেই শীতের মধ্যে একদম ডুব দেওয়া যাক খাবারে। তো চলুন দেখি ফার্স্টে কী কী আছে। তো এখানে দেখতেছি চার পদের প্যাকেট রয়েছে এবং হচ্ছে পিজাও রয়েছে সেই। তো পিজার আমরা হচ্ছে মানে এটা ফ্যামিলি সাইজ পিজা, তো আমরা এগুলি মানে আরও দেখি বাদ বাকি কী কী রয়েছে। তো এটা যদি খুলি আছে, এটা পাস্তা রয়েছে, ওভেন বেক পাস্তা, আর এটাও হ্যাঁ এটাও ওভেন বেক পাস্তা। আর এটা দেখি কী রয়েছে এখানে, আচ্ছা এটা হচ্ছে বাটার স্কচ কেক, খুবই ডেলিশিয়াস লাগতেছে দেখতে, আসলে খেতে আশা করি খুবই মজা হবে। আর এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, এটাও অস্থির লাগতেছে দেখতে, উপরে আবার চেরি ঠেরি খুবই জোস। তো এখন আসি প্রাইজের ব্যাপারটা, এটা হচ্ছে ওভেন বেক পাস্তা, এটার প্রাইস হচ্ছে 170 টাকা, আর এটাও সেম 170। আর হচ্ছে বাটার স্কচ কেক হচ্ছে মানে তারা ইউজুয়ালি পাউন্ড বিক্রি করে, তা পাউন্ড হচ্ছে 700 টাকা করে। তো আমার জন্য আর কি স্পেশালি আর কি পিস পাঠানো হয়েছে, যাই হোক। আর হচ্ছে মানে ওদের পেজে যেরকম মানে যেসব পেস্ট্রি রয়েছে, পেস্ট্রি হচ্ছে তারা আলাদা সেল করে আর কি। তো এটা ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি, এটার দাম হচ্ছে 70 টাকা পার পিস। তো চলুন দেখি খাওয়ার ট্রাই করে। আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আর পিজার প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে ফ্যামিলি সাইজ পিজা 500 টাকা। তো পিজার সাথে আমরা পাচ্ছি চিলি ফ্লেক্স দিয়েছে তারা আলাদা, আর হচ্ছে সস পাচ্ছি। তো পিজার মানে দেখতে খুবই বড় আসলে, ফ্যামিলি সাইজ পিজা যেহেতু। আর হচ্ছে আর আপনারা যদি পিজা এটা মানে মিডিয়াম সাইজটা নেন তাহলে আপনার প্রাইস পড়তেছে 350 টাকা। আরও আদার্স অনেক কিছুই আছে তাদের ফেসবুক পেজে, জার কেকও রয়েছে। তো জার কেক হচ্ছে মানে প্রাইস মোটামুটি সব আইটেমই রিজনেবল, 130-120 মানে এরকমই। তো আপনারা হচ্ছে তাদের ফেসবুক পেজে গেলে হচ্ছে আপনারা মানে মেনু ডিটেলসটা দেখতে পারবেন আর কি। তো চলুন আর কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করা যাক। তো আমরা পাস্তা দিয়েই শুরু করি ফার্স্টে। তো চলুন পাস্তার উপরে দেখতে পাচ্ছি খুবই স্পেশাল, এটা ওভেন বেক পাস্তা, তাই দেখা যাচ্ছে বেক করা চিজ। পাস্তার উপর আমরা পাচ্ছি হচ্ছে চিজ, তারপরে এটা হচ্ছে অলিভ, মাশরুম দেখতে পাচ্ছি, আরও ভিতরে মনে হয় আছে ইনগ্রিডিয়েন্টস।
তো চলুন আমি একটু ঢেলে নিই ফার্স্টে চিজ দেখাচ্ছ ভিতরে হোয়াইট সস দিয়ে রান্না করা তো চিকেনও পাচ্ছি সেই সাথে তো এবার আমি একটু খাই খেয়ে দেখি আর এই যে দেখা যাচ্ছে চিকেন দেখুন আপনারা মানে প্রচুর চিকেন দেখা যাচ্ছে আসলে তো চলুন খাই দেখি খাওয়া শুরু করি বিসমিল্লাহ পাস্তা অন্যান্য মানে আমি যেসব ট্রাই করছি ওটা থেকে ভালো অনেক আর হচ্ছে মানে একটা চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন তাই একটু ঝাল আর কি ঝাল ঝাল তো এবার একটু মানে আর একটু খাই চিজ টিজ দিয়ে মুখে দিয়ে একদম আমার মুখে একটা ব্ল্যাক অলিভ পড়লো তো এই টেস্টটা পুরাই ঘুরে গেল খুবই জোস তো এবার আর একটু খাই ভালোই লাগতেছে এই যে মাশরুম দেখা যাচ্ছে যে চিকেন তো খাই এখানে আমরা আরও ক্যাপসিকামও পাচ্ছি ক্যাপসিকাম আচ্ছা এটা কাজ করি পিজা থেকে একটু সস নিয়ে এটা খাই এই যে সস খাই একটু ঢেলে নিই হালকা তো খাই চলুন সস দিয়ে দেখি কেমন লাগে খেতে অনেকগুলি একসাথে মুখে দেখি সেই যারা পাস্তা লাভার আছেন এবং আপনারা যারা স্পাইসি একটু পাস্তা লাভ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন মাস্ট ট্রাই শেষই করে ফেলি পুরো প্লেট কি বলেন আছে কি দুনিয়ায় সেই ভাই অস্থির তো পাস্তাটা আসলে খুবই ভালো ছিল মানে ফেসবুক পেজ থেকে পাঠানো হয়েছে এর জন্য আমরা পেইড প্রমোশন করতেছি না আসলে আমার কাছে খুবই ভালো লাগছে অনেস্টলি তো আপনারাও ট্রাই করবেন অবশ্যই যারা পাস্তা লাভ করেন আর হচ্ছে স্পাইসটাও ভালো লাগে আপনাদের কাছে তারা অবশ্যই ট্রাই করবেন তো এবার হচ্ছে পিজাটা একটু ট্রাই করি তার আগে একটু পানি খেয়ে মুখটা ঠিক করে নিই পানির টেস্টটাও অস্থির খুবই জস ও বিশাল পিজা ভাই দেখা তো মানে পুরাটাই খাইতে মন চাইতেছে যাই হোক মানে পিজার সাইজটা আসলেই খুবই বড় মানে 500 টাকা হিসেবে মানে দেখা যাচ্ছে খুবই বড় আর টপিংস মানে প্রচুর লেভেলের টপিংস টপিংস দিয়ে ভরিয়ে ফেলছে আসলে সসেস পাচ্ছি আমরা তারপরে চিকেন পাচ্ছি ক্যাপসিকাম তারপরে চিজ তো পাচ্ছি সাথে সসেস তো আছে বললাম আর আরও আদার্স মানে ক্যাপসিকাম তারপরে টমেটো গ্রিন অলিভ অনিয়নও পাচ্ছি তো চলুন নেই দেখি একটা ছিঁড়ে নিই ফার্স্টে ও আমরা যদি ক্রাশটাও দেখি ক্রাশটা মানে মিডিয়াম লেভেলের দেখতে পাচ্ছেন আপনারা থিনও না আবার হচ্ছে বেশি মোটাও না একদম পারফেক্টলি আছে বোঝা যাচ্ছে আর উপরের লেয়ারটা চিজের সাথে হচ্ছে চিজের উপরে ক্যাপসিকাম গ্রিন অলিভ আর নিচে হচ্ছে টমেটো সস দেওয়া হালকা পাতলা তো খাই খেয়ে দেখি কেমন হয় বিসমিল্লাহ এত টপিং আসলে আমার মুখ বাস্ট করছে এবার একটু সস দিয়ে খাই আর হচ্ছে ওরা চিলি ফ্লেক্স প্রোভাইড করছে যেহেতু আমি অত ঝাল খাই না তাও হালকা একটু নেই জীবনে আসি কি আর বাইরে দেখা মনে হইতেছে অনেক ঝাল হবে ও শিট ম্যান দেখছ অনেকগুলি পড়ে গেছে আসলে অনেকগুলি পড়ছে আল্লাহ জানে আমি আজকে মনে মারাই যাব ঝাল খেয়ে তো কি আছে আর জীবনে যাক মারা গেলাম মারাই গেলাম খাই চিলি ফ্লেক্স দেওয়ার পর ঝাল বেড়ে গেছে আসলে আমি অত ঝাল খাই না আসলে ভুলে অনেকগুলি পড়ে গেছে আর কি করবো বল
তো এবার যদি পিজার কথাটা বলি, পিজার আমার কাছে খুব ভালো লাগছে। যেহেতু এটা ঝাল একটু বেশি পড়ে গিয়েছে, আমি আর একটা স্লাইস নিই, এটা পরে খাবো আর কি। না বিসমিল্লা করি, এটা খাই। অনেক টপিংস উপরে পিজাতে বাইট দেওয়ার পরই হচ্ছে আমার মাই চিজের যে একটা ফ্লেভার ওটা ধাক্কা দিচ্ছে মুখে। আর হচ্ছে এখানে আমরা মানে প্রচুর মিট পাচ্ছি, আসলে গরুর মাংস সসেস তো থাকতেছে, সসেস হচ্ছে কিউব করে কাটা। এটা হচ্ছে স্টমিন ওভেনের স্পেশাল পিজা, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, কারণ হচ্ছে 500 টাকা হিসেবে আমার কাছে মনে হয়েছে বেস্ট ডিল। এখানে আমরা দেখি টোটাল কয় স্লাইস পাচ্ছি, এক স্লাইস, আর হচ্ছে এক স্লাইস হচ্ছে ঝাল বেশি পড়ছে এটা তো, আর এক স্লাইস মানে দুই স্লাইস, 3, 4, 5, 6, 7, 8, তো 500 টাকায় আপনারা হচ্ছে টোটাল 8 স্লাইস পিজা পাচ্ছেন, মানে আমার কাছে মনে হচ্ছে বেস্ট ডিল। আর টপিংস তো দেখলেনই আপনারা, মানে খুব ভরপুর একদম। আশা করি এটা আমাদের চ্যানেলের জন্য না, শুধু আপনাদেরকেও প্রোভাইড করবে অবশ্যই, এটা আমি নিজে গ্যারান্টি দিতেছি আসলে। যাই হোক, তো আর একটু খাই পিজা, কী আছে দুনিয়ায়। শেষ করে ফেলি না কি বলেন, খাবেন একটু না? থাক, আপনাদের দিব না। তো পিজাটা আমরা খেলাম, আসলে চিলি ফ্লেক্স খেয়ে আমার অনেক ঝাল লাগছে, আসলে অনেক ঝাল। আপনারা যারা ঝাল খান অবশ্যই চিলি ফ্লেক্স দিয়ে খাবেন। আর পিজার কথাটা তো বললামই, এটা বেস্ট ডিল আসলে 500 টাকায়, আর এটাই হচ্ছে স্টমিন ওভেনের স্পেশাল পিজা, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখছেন খাওয়ার পর ডেকোরও উঠতেছে, মানে এমন খাওয়াটা দিছি আসলে। তো এবার হচ্ছে তাদের মানে দুইটা ডেজার্ট আছে আসলে, কেক আইটেম, ব্ল্যাক ফরেস্ট আর হচ্ছে বাটার স্কচ, এটা একটু স্পেশাল। তো আগে পানি খেয়ে আর মুখটা ঠিক করে নিই, পানির তো জীবন। আহ কি সুন্দর মধুময় জীবন। তো এখানে 2 পিস আছে, আমি তো আসলে 2 পিস খেতে পারবো না, 1 পিসই খাই আসলে, তো চলুন ট্রাই করি। আর এখানে যদি দেখি আমরা হোয়াইট ক্রিম আর ওপর একটা চেরি আছে, আর এখানে হচ্ছে মানে চকলেটের ই দেওয়া আসলে কোটেড করা। আর তো চলুন খাই দেখি। আর মাঝখানেও আবার হচ্ছে ক্রিমের লেয়ার পাচ্ছি আমরা, ভ্যানিলা, তো খাই বিসমিল্লা। স্পেশাল তো চেরিটা খাই। চেরিটাও তো ভালো লাগে না আমার কাছে আসলে, তো চলুন কেকটা আর একটু খাই, ভালো লাগছে কিন্তু। ঠিক আসলে অনেক সফট, মানে মুখে দেওয়ার পর হচ্ছে মানে ক্রিমের একটা স্বাদ আসতেছে আর মুখ মানে পুরো তলিয়ে যাচ্ছে আসলে, মানে খুবই সফট। আর একটু খাই, ভালো লাগছে কেকটা, মানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অনেক নরম, আর হচ্ছে মাঝখানে ক্রিমের লেয়ার পাওয়া যাচ্ছে, আর চকলেট ফ্লেভার তো ধরেন আসেনি। তো চলুন খাই, সেই মনে হইতেছে আসলে দুইটাই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া তো আর সম্ভব না। যাই হোক, এবার হচ্ছে মানে ব্ল্যাক ফরেস্ট আমার কাছে ভালো লাগছে, প্রাইস মোটামুটি রিজনেবলই আছে, 70 টাকা। আর আমাদের মানে কোড ইউজ করলে তো 10% ডিসকাউন্ট আপনারা পাচ্ছেনই, তো আশা করি আপনারা আশা হতে হবেন না, ভালো লাগবে আপনাদের কাছে। তো এবার স্পেশাল আইটেম যেটা, বাটার স্কচ কেক, এটা আসলে আমি কখনো ট্রাই করি নাই, মানে কোনো পেস্ট্রি শপেও আমার কখনো খাওয়া হয় নাই, তো এটাই ফার্স্ট আইটেম, জীবনে ফার্স্ট খাচ্ছি আর কি, দেখে দেখি কেমন। আর ওপরে ক্রিম আছে, মানে ফুলের ছবি আঁকা ছিল আর কি, আর আসার সময় নিয়ে আসার সময় একটু মিক্সড আপ হয়ে গেছে। আর ওপরে হচ্ছে ক্যারামেলের একটা ই পাচ্ছি আমরা, যদি দেখি এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেল দেওয়া, আর এখানে তো ক্রিম আছে, আর ভিতরে মানে ওপরটা আবার ভ্যানিলার প্রলেপ করা, আর মাঝখানে এই যে দেখা যাচ্ছে মানে লেয়ারে হচ্ছে ভ্যানিলাই আছে। তো চলুন খাই, খেয়ে দেখি কেমন, আগেরটার মতো সফট কিনা, সামথিং স্পেশাল। ভালো তো, এটাও জোস, আরেকবার খাই। তো এটা হচ্ছে
আগেরটা যেটা আমরা খেলাম ওইটাও অস্থির, আর এটাও যেটা খেললাম এটাও পুরাই পাংখা, মানে পুরো 100-তে-100 একদম। কারণ হচ্ছে এটা মানে আপনি যখন মুখ দিবেন পুরো মুখটা আপনার ক্রিমি হয়ে যাবে একদম, আর ক্রিমের ফ্লেভারটা হচ্ছে ক্যারামেল ফ্লেভার, মানে আমরা যে আলপিন লিভেন চকলেট খাই আলপিন চকলেট আর কি, তো পুরো ওইটার ফ্লেভার আসতেছে, মানে কেকটা থেকে খুবই জোস। আর ভিতরে মাঝখানে হচ্ছে প্রলেপ আছে ক্রিমের আরও, তো মানে যখন খাবেন মানে মুখটা পুরো ক্রিমে আপনার ব্লাস্ট করবে, আর মানে একদম তলিয়ে যাবে মুখে পুরো, কারণ হচ্ছে খুবই সফট, অনেক নরম। তো এই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো শেষ হয় নাই, খাওয়া দাওয়া চলবেই চলবে, তো চলতেই থাকবে। আপনাদের থেকে আমার বিদায় নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া পাঠানো হয়েছিল স্টর্ম ইন ওভেন থেকে, মানে ডিসক্রিপশন বক্সে হচ্ছে তাদের ফেসবুক পেজ আপনাদেরকে দিয়ে দিব, তো আপনারা অবশ্যই অর্ডার করবেন সেখান থেকে। এবং হচ্ছে আমাদের কোডটাও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইটা যদি আপনারা ইউজ করেন তাদেরকে বললেই হবে, তাহলে হচ্ছে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন সব অর্ডার। তো আজকে এই ছিল আমাদের রিভিউ। তো সামনে হচ্ছে রয়্যাল বাফেটের ভিডিও আনতেছি, ডিটেলস ভিডিও একদম, কারণ হচ্ছে মানে রয়্যাল বাফেটের ভিডিও আমি আজ পর্যন্ত কোথাও পাইনি ডিটেলস একদম, আর ইউটিউবেও রয়েছে কিন্তু বাট অতটা ডিটেলস না। তো আমরা ডিটেলস ভিডিও আনতেছি খুব শীঘ্রই, তো দেখা হবে রয়্যাল বাফেটে। সে পর্যন্ত সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে, আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর কমেন্ট করে জানান আপনার কাছে কীরকম লাগলো। আর যদি আপনারা অর্ডার করেন অর্ডারের পর হচ্ছে কেমন মানে সার্ভিস পেয়েছেন সেটাও আমাদের কমেন্ট বক্সে জানান। তো দেখা হবে নেক্সটে রয়্যাল বাফেটে। তো বাই বাই, আল্লাহ হাফেজ।